সন্ধ্যা হয়ে গেল, সারাদিন কিভাবে কিভাবে কাটিয়ে দিলাম কম্পিউটারে বসে। মানে অন্যদিন যেমন ভাবে কাটাই ঠিক একই রকম ভাবে, তবে এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। আর অর্পণ গেছে বাজারে, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ ওই যে ওর বন্ধুর বোনের আজকে কন্যাযাত্রী আছে, তো তো সেই জন্য বললো যে একটু তাড়াতাড়ি একটু সাজুগুজু করে মানে ফ্রেশ হয়ে নিল, হয়নি তাড়াতাড়ি গেল। আর আমি সেই সময় শুয়েছিলাম, উঠলাম, উঠে আমি আবার এই যে কম্পিউটারটা অন করে বসলাম। তবে হ্যাঁ, কি হয়েছে বলুন তো, ও আমাকে এক্ষুনি ফোন করলো, একটু রেডি হও। কেন না, কন্যাযাত্রী যেতে হবে, আমি তো অবাক। ভালোই হলো, এখন যাবো কন্যাযাত্রী, মানে ওই বোনের বউ হাতে যাবো আর কি, সেদিন যে বিয়েতে গেছিলাম পরশুদিন সেটাতে। যা হোক একটা ড্রেস পরে নেবো, আজকে আর শাড়ি পরছি না, আজকে যা হোক একটা অন্য কিছু পরে নিয়েছি। তবে হ্যাঁ, আমাকে একটু ঝটপট করে রেডি হতে হবে, যেহেতু বললো এখন, বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হও, আমাকে এখন বললো রেডি হও, কন্যাযাত্রী যেতে হবে। ভাবুন তো, হই রেডি হই সেদিনের মতো আজকেও। তো আমাদের ব্লগটার সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রেডি ফাইনালি, আজকে মানে দেখানো টাইম পাইনি, খুব চট জলদি রেডি হয়েছে দীপা, আমিও চট জলদি রেডি হয়ে নিয়েছি। দীপা মনে হয় আজকে 10-15 মিনিটের মধ্যে পুরো রেডি কমপ্লিট, মানে ওর সাজুগুজু পুরো কমপ্লিট। আমি এক্ষুনি ফোন করে বললাম, তখন 8:10 বাজে, এখন 8:05 মতো বাজে, মানে 15 মিনিটের মধ্যে ও পুরো সেজে গুজে রেডি, আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। দুজন একদম ঘর পুরো মেসি, পুরো অগোছালা হয়ে আছে। যাই হোক, এসে সব কিছু পরিষ্কার হবে। ফাইনালি আজকে রেডি হয়েছে, খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি রেডি হয়েছি। বেশ কিছুটা যেতে হবে তো, মানে কৃষ্ণনগর ওদিকে, অর্পণ নবদ্বীপ, ও নবদ্বীপ লাইনে, মানে কৃষ্ণনগরের উপর দিয়ে যেতে হবে, অনেকটা যেতে হবে। তো চুলটা এরকম ভাবে বেঁধে নিলাম, চুল আজকে আর ছেড়ে দিতে পারলাম না। আর অর্পণও রেডি হয়ে গেছে, আমিও রেডি, অর্পণও রেডি, এখন আমরা বেরোবো। আচ্ছা অর্পণ চলে এসেছে নিচে, ভগবানের নাম নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম কন্যাযাত্রী। আমরা পৌঁছে গেলাম, এখান থেকে গাড়িতে করে যাব, স্কুটিটা অর্পণ রাখলো। এখন এসে দাঁড়িয়েছি পলাশদের বাড়ির সামনে, কারণ এখান থেকে আরো দু একজন উঠবে, তো সেই কারণে। আর এই যে বাস প্লাস আরও 2-3টে গাড়ি আছে, আর আমাদের বন্ধু বান্ধবদের গাড়ি হচ্ছে পুরো আলাদা একটা। আমরা আবারও কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়েছি একটা রাস্তার মাঝে। তো দেখুন না, দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এবার কৃষ্ণনগর থেকে যাব আমরা নবদ্বীপের দিকে। তো এই যে নবদ্বীপের রাস্তা ধরে আর আমি বলতে পারবো না কোথায় কি আসলাম না আসলাম, যাই হোক এসে পৌঁছালাম আবারও একটা জায়গায়। ঠিক আছে, সেটা আমার মনে হয় ওইদিকে ওইদিকে, আমি ওদিকে যাবো। আমরা তো এসেছি কন্যাযাত্রী, তো কন্যাযাত্রী কিন্তু এখনো আমরা পৌঁছাইনি সেই ছেলের বাড়ি, আর মানে রিসেপশন পার্টিতে এখনো পৌঁছাইনি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, সব গাড়িগুলো দাঁড়িয়েছে, একটা মাত্র গাড়ি এখনো আসেনি, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। বাস তো জায়গা, বাসটা আসেনি না, আর 3-4টে গাড়ি সেগুলো চলে আসছে। এত সুন্দর জায়গা, চার সাইডে জল, মাঠ, কিছু আর ঝিঝি পোকার ডাক, ঝিঝি পোকার ডাক, মিউজিক বাজতে বলে শুনতে পাবেন কিনা জানি না। আর মিডিল দিয়ে ঢালাই রাস্তা, এত সুন্দর লাগছে দিনের বেলা। যদি আমি আর অর্পণ কোনোদিন আমাদের ইচ্ছে হয় একবার আসবো, ভোরে ভোরে আসতে হবে এখানে। হ্যাঁ, হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে, ঠিক সেরকম টাইমে আসতে হবে, ও দারুণ লাগবে দেখতে। তো যাই হোক, এই যে আমি আর অর্পণ এখন ঘুরে বেড়াচ্ছি, অর্পণের পিছনে রয়েছে, এই কন্যাযাত্রী বলুন, বরযাত্রী বলুন, এই সমস্ত এক্সপিরিয়েন্স আমার খুবই কম আছে, কারণ সেরকম কোথাও যাওয়া হয়নি, একমাত্র দিদির বিয়েতে আর দাদার বিয়েতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ছেলের বাড়ির সামনে, আর সমস্ত গাড়িগুলো এসে পৌঁছেছে। আমরা মাঝে মাঝে এদিক সেদিক হল্ট করছিলাম, তার কারণ হলো ওই যে আরও সমস্ত গাড়িগুলো, ওরা কখন আসে না আসে সেই বুঝে আমরা কিছুটা গিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। তো যাই হোক, এসে তো পৌঁছালাম, তারপরে আমরা তো হচ্ছে বন্ধু বান্ধব, আমরাও কন্যাযাত্রীর মধ্যেই পড়ি না এরকম আর কি ব্যাপার। তো দেখুন না, গেটের সামনে আর বাসে করে যারা এসেছিলো তাদের হাতে তত্ত্ব নিয়ে তারা এখন ছেলের বাড়িতে
গেট দিয়ে, মানে সুন্দর সাজানো গেট, তো সেখান দিয়ে প্রবেশ করবে। আর আমরা তো সবার পিছনে, সবার লেটে, আর কি বলবো। আস্তে আস্তে আমার বোঝা হয়ে গেছে যে আজকের এই রিসেপশন পার্টি বলুন বা কন্যাযাত্রী বলুন খুবই স্পেশাল হতে চলেছে, বিশেষ করে আমার জন্য। তার কারণ হলো, বললাম না, এরকম এক্সপিরিয়েন্স আমার আগে সেরকম নেই। তারপর আবার বন্ধুদের সাথে যাওয়া, অর্পণের বন্ধু মানেই কিন্তু আমারও বন্ধু, কারণ আমরা সব একসাথে পড়াশোনা করেছি। একমাত্র পলাশ, মানে যার বোনের বিয়ে, যার বোনের কন্যাযাত্রীতে এসেছে, ওই পলাশ হচ্ছে আমাদের থেকে জুনিয়র, কিন্তু অর্পণের বন্ধু হিসাবে। কিচ্ছু মনে থাকে না। না, আমার যা ছবি তোলা তুলে দিচ্ছে যা। বাবা, ভিতরে আসতে না আসতে কিনারে ভিড়। তো যাই হোক, ভিড় ঠেলে আমরা এসে একটা জায়গায় বসে আছি সবাই মিলে। এই যে সাইডে চেয়ার গুলো আছে, চেয়ার ওখানেই আমরা বসে। আর দেখুন না, বাইরে মিউজিক বাজছিল, তো সেটাকে রিমুভ করার জন্য ভয়েস গুলো কেমন আসছে, কি আর করা যাবে, একটু ফটো তো তুলতে হবে। বোন কি সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে না বলুন, খুব সুন্দর লাগছে। এখানকার ডেকোরেশন এত সুন্দর হয়েছিল, গিয়ে আমি তো শুধু চার সাইডে দেখছিলাম প্লাস প্যান্ডেলটা দেখছিলাম, এত ভালো লাগলো। আর বোনের বসার জায়গাটাও অপূর্ব হয়েছে। তো এই সবাই মিলে ফটো তুলছে যে যার মতো। এগুলো হচ্ছে বোনের ফ্যামিলি, ফ্রেন্ড হোক, যাই হোক, আমি ঠিক বলতেও পারবো না, যেটুকু পারলাম সেটুকু বললাম। আর আমার না শুধু মনে হচ্ছিল যে আমি ক্যামেরাম্যানদের একটু ফটো তুলি, ক্যামেরাম্যানদের একটু ভিডিও করি, কারণ ওদের নানান রকম পোজ, ওগুলো আমার খুব ভালো লাগে দেখতে। কি সুন্দর লাগছে না বোনকে বলুন, আর কি হাসি মুখে রয়েছে, কি ভালো লাগছে। দেখুন, আমি এখানে তো ভয়ে জবাব দিচ্ছি, তার মাঝে নানান রকম কথা, নানান রকম হাসি মজায় আমাদের কিন্তু কাটছে, যেটা কিনা ভিডিও হয়তো আমি তুলে ধরতে পারছি না। আর যেহেতু বাইরে মিউজিক বাজছে, মিউজিকটা রিমুভ করার জন্য আমাকে অনেক কিছু রিমুভ করে দিতে হয়েছে, আমি সেই মজাটাই হয়তো আপনাদের পাওয়াতে পারবো কিনা জানি না। তবে হ্যাঁ, সামনে কিন্তু একটা বিশাল বড় চমক আসছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চিকেন পকোড়া খাচ্ছি, তারপরে চলে আসলাম আমরা ফুচকার এখানে। না, আমি ফুচকা খাই না বলে খেলাম না, অল্পন জোর করে একটা দিলো, তাই আমি সেটাই খেলাম। এখন টোটালি আমি বন্ধ করে দিয়েছি এই সমস্ত কিছু খাওয়া। তারপরে সবাই মিলে তো এখানে দাঁড়িয়ে আছে, আর অর্পণের কর্মকাণ্ড দেখলে মাঝে মাঝে এমন হাসি লাগে। তারপরে যে মেইন চমক হচ্ছে এখন,
দেখুন আমি না নাচতে পারি না, তাও আমাকে ধরে নিয়ে গিয়ে ওখানে নাচের ওখানে নাচতেই হবে। যাই হোক একটু তাল মেলালাম এইটুকুই, আর অনেক নাচানাচি হলো, অনেক আড্ডা হলো, দেখলাম তো একটু, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ওখানে নাচানাচি করে ফাইনালি আমরা খাওয়ার টেবিলে আসলাম। আর এই যে আমরা এখন খেতে বসছি, তবে হ্যাঁ এখানে খেতে খেতে আরও অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু, মোটামুটি কন্যাযাত্রী সবাই এখানে খেতে বসেছি আমরা। এ হচ্ছে নিমা, এ হচ্ছে বন্ধুদের মধ্যে সব থেকে নিরহরা একটা ছেলে, আর এর পিছনে সবাই লাগে। মানে এদিন আমি কন্যাযাত্রীতে গিয়ে কি যে মজা পেয়েছি, কি যে মজা পেয়েছি, একই কথা বারবার করে বলছি। মানে আমি যদি না যেতাম ওদের ভাবসাব কাণ্ড কারখানা আমি কিছু জানতেই পারতাম না, যে ওরা অত মজা করে, এমনকি বন্ধু বান্ধবদের সাথে গেলে এতটা মজা হয়। সত্যি সত্যি অর্পণ তো বারবার করে বলছে তুমি আগে এরকম কোনো দিন দেখোনি না, আমি বলছি না আমি কোনো দিন দেখিনি, এরকমভাবে বন্ধু বান্ধবদের সাথে তো বেড়ানো হয় না, বেরোনোই হয় না। সেই জন্য প্রণব আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সারা প্যান্ডেল পায়চারি মারছে, সারা প্যান্ডেল। এখানে অনেক কিছু কাটা হয়েছে, অনেক কিছু দেখাচ্ছে। এর নাম হচ্ছে স্মৃতিকণা, এ আমাদের জুনিয়র ছিল কলেজে, এক ইয়ার কিংবা দুই ইয়ার এরকম কিছু হবে। যাই হোক এখানে এখন চলে আসা হলো, মানে চলে এসেছে প্রণব। যাই হোক আমাদের খাওয়া তো শুরু হয়ে গেছে, মানে ডাল চিপস দিয়েছে, তার বাদে আরও অনেক কিছু ছিল, অনেক কিছু খাওয়া শুরু হয়েছে। তবে খাওয়ার পরে আবারও একটা চমক আছে, সেটাও আপনারা দেখবেন। আর এই যে বোন আর বোনাই আবার একটু সবার সঙ্গে দেখা করতে এসেছে। আজকে নাচানাচি যেন শেষই হচ্ছে না, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নাচানাচি করে এই যে আমরা ফাইনালি বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। কটা বাজবে জানি না বাড়ি পৌঁছাতে, কারণ আমাদের গাড়ি যখনই একটু জোরে চালাচ্ছে তখনই পিছন থেকে সব বলছে এই আমাদের অত তাড়া নেই, তোমরা আস্তে আস্তে চলো, তুমি আস্তে আস্তে চলো। আর ওই যে সামনে বসেছে নিমাই, নিমাই বললাম না সব থেকে নিরহরে ছেলে, ওরা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুমাতে দেওয়া হবে না। পিছন থেকে উঠে এসে সবার ঘাড়ের উপর দিয়ে ওকে এখন তুলতে হবে, যে যেমনভাবে পারছে ওকে জাগিয়ে রাখবেই। তারপরে আবার মাঝ রাস্তায় আমরা নেমে, মানে আমি তো গাড়ির মধ্যে বসে আছি, সবাই আবার নাচ শুরু করলো, নাচ একবার না দুবার করে এই করেছে, জানেন, আবার যেতে যেতে আবার একবার মিডিলে একবার দাঁড় করিয়েছে, কেন না জল শেষ হয়ে গেছে, লাগবে এখন জল খেতে। নামলো, মানুষের বাড়ি গেল, অন্য লোকের বাড়ি গিয়ে জল নিয়েছে ওই রাত্রেবেলা, তখন দুটো আড়াইটে মতো বাজে রাত, এই করছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাড়িতে। শুনতে পাবেন ওই যে ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছালাম, রাত এখন বাজে, বলছি কটা বাজে, বাজে 3:10, 3:10 বাজে, আর এখন আমরা এসে পৌঁছালাম। ঘোরাবে না ওখান থেকে? এই যে এসে পৌঁছালাম, এখন বাজে 3:15, 3:15 সময় ঘরে এসে পৌঁছালাম, সমস্ত কিছু ফ্রেশ হতে হবে, তারপরে ঘুমানো। কটা বাজবে জানি না, ভোর তো অলরেডি হয়ে গেছে, পাখি ডাকছে ওদিকে, যারা ফুল নিয়ে যায় ফুলওয়ালারা ফুল নিয়ে যাচ্ছে রাস্তায় দেখলাম, সত্যি খুব মজা করেছে, খুব মজা করেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, জীবনের প্রথম বিয়ে বাড়িতে এইরকম মজা করলাম সত্যি সত্যি।
তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন আমি গুড নাইট বলবো না, গুড মর্নিং বলবো না, গুড কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো সকলকে জানাই নমস্কার। হ্যাঁ।